এই মুহূর্তে রাজ্যের আরও একটি জেলায় আশাকর্মী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা আপনারা যদি আশাকর্মী পদে আবেদন করতে চান তো অবশ্যই এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ মনোযোগ সহকারে দেখবেন সমস্ত কিছুই ইন ডিটেলই আপনাদেরকে এই ভিডিওতেই জানিয়ে দেব তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ রানাঘাট দুই উন্নয়ন সংস্থা পোস্ট নৌকারি জেলা নদিয়া তো এই মুহূর্তে নদিয়া জেলায় কিন্তু আশাকর্মী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারাও যদি আপনাদের জেলার সমস্ত ছোট বড় চাকরির আপডেট এভাবে ভিডিওর মাধ্যমে পেতে চান এক্ষুনি আপনার ব্লগ বা আপনার জেলার নামটি কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন নদিয়া জেলার অন্তর্গত রানাঘাট দুই ব্লকে নিম্নলিখিত উপস্বাস্থ্য কেন্দ্রের পার্শ্বে উল্লিখিত সংসদের আশাকর্মী নিয়োগের উদ্দেশ্যে ওই এলাকার অন্তর্গত গ্রামগুলিতে বসবাসকারী মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পদের নির্দিষ্ট আবেদনপত্রে দরখাস্ত আহ্বান করা হচ্ছে এবং মনে রাখবেন শুধুমাত্র মহিলা প্রার্থীরাই কেবলমাত্র আবেদন করতে পারবেন এক্ষেত্রে কিছু শর্তাবলী রয়েছে তো চলুন কী কী শর্তাবলী এক্ষেত্রে চাওয়া হয়েছে আমরা দেখে নিই যে সংসদে শূন্যপদ রয়েছে আবেদনকারী প্রার্থীকে কেবলমাত্র সেই সংশ্লিষ্ট সংসদেরই স্থায়ী বাসিন্দা হতে হবে দুই কেবলমাত্র বিবাহিতা বিধবা আদালত কর্তৃক ডিক্রি মূল্যে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীকে অবশ্যই দু সালের পঞ্চায়েত সাধারণ নির্বাচন তালিকা সংশ্লিষ্ট সংসদের স্থায়ী বাসিন্দা হতে হবে প্রমাণস্বরূপ সাম্প্রতিক নির্বাচক তালিকা দু হাজার উনিশ অনুসারে প্রার্থীকে তার এপিক ও রেশন কার্ড আধার কার্ড ও উপযুক্ত প্রমাণপত্রের প্রত্যয়িত নকল অবশ্যই জমা দিতে হবে চার সাধারণ প্রার্থীর বয়স চব্বিশ বারো দু হাজার উনিশ তারিখ অনুযায়ী তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তবে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা ওই তারিখে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবতীর্ণ হতে হবে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীরাও আবেদনকারী হিসেবে বিবেচিত হবেন এক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় প্রাপ্ত নম্বরই বিচার করা হবে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় যদি আপনি অনুত্তীর্ণ হয়ে থাকেন তো সেক্ষেত্রেও কিন্তু আবেদন করতে পারবেন শূন্য পদের বিবরণ তো দেখুন এখানে দেওয়া রয়েছে অর্থাৎ কোন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এবং কোন উপস্বাস্থ্য কেন্দ্রের আন্ডারে নিয়োগ করা হবে তো সে সমস্তগুলি দেখুন এখানে দেওয়া রয়েছে তো আপনার যদি আশা পদে আবেদন করতে চান তো সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে তো এই নোটিফিকেশনের মধ্যে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন যেটি অন স্ক্রিনে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন তো আপনাদের সুবিধাতে ডিসক্রিপশান বক্সে এই আবেদনপত্রের লিঙ্ক দেওয়া থাকবে ডাউনলোড লিঙ্ক তো সেখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন এবং ফোর সাইজের পেপারে আপনারা প্রিন্ট আউট করে নেবেন আবেদনপত্রটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এই আবেদনপত্রটিকে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ঠিকভাবে আপনারা ফিল আপ করবেন এবং ফিল করার পর এর সঙ্গে আপনাদেরকে কোন কোন ডকুমেন্টগুলি জারক্স উইথ সেলফ কপি অ্যাটাচ করতে হবে তো দেখুন এখানে দেওয়া রয়েছে তো এই সমস্ত ডকুমেন্টগুলি জারক সুইথ সেলফ অ্যাটেস্টেড কপি আবেদনপত্রের সঙ্গে আপনারা অ্যাটাচ করে দেবেন এবং একটি খামের ভেতর আপনারা ভরবেন এবং সেই খামের ওপর অবশ্যই আপনারা উল্লেখ করে দেবেন কোন পোস্টের জন্য আপনারা আবেদন করছেন এবং এই আবেদনপত্রটি আপনাদেরকে কোন অ্যাড্রেসে জমা করতে হবে তো দেখুন তো সেই অ্যাড্রেসটিও এখানে দেওয়া রয়েছে আবেদনপত্র জমা দেওয়ার স্থান পুষ্টি উন্নয়ন আধিকারিকের করণ বিডিও অফিস রানাঘাট দুই উন্নয়ন সংস্থা স্থান দ্বারিকানগর পোস্ট নৌকারি থানা রানাঘাট জেলা নদিয়া তো এই অ্যাড্রেসে আপনাদেরকে সরাসরি যে সেখানে আপনাদের আবেদনপত্রটি জমা করে আসতে হবে তো এক্ষেত্রে আবেদনপত্র জমা করার শেষ তারিখ যেটি রয়েছে তেরোই জানুয়ারি দু হাজার কুড়ি তারিখ বিকেল চারটে পর্যন্ত তো এই তারিখ এবং এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের আবেদনপত্রটি জমা করতে হবে তো বন্ধুরা এই ছিল একটি সম্পূর্ণ নতুন চাকরির খবর আপনাদের জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী সময় আবারও কোন একটি নতুন ভিডিওতে